শিগগিরই নতুন সিরিজের আইফোন নিয়ে আসছে অ্যাপল। এই সিরিজের মধ্যে থাকবে আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো, আইফোন 15 আলট্রা বা আইফোন 15 ম্যাক্স। আইফোন 15 ম্যাক্স বাজারে আসতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। অ্যাপেলের অন্যতম সরবরাহকারী সনি এই মডেলটির জন্য সময় মতো ক্যামেরা সেন্সর সরবরাহ করতে না পারায় এই বিলম্বের মূল কারণ বলে জানা যায়। এদিকে হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ বিশ্লেষক জেফ ফু দাবি করেছেন, নতুন আইফোন 15 সিরিজের ইউনিটের সংখ্যা 83 মিলিয়নে নেমে আসতে পারে। এমনকি অ্যাপেল তাদের আশাবাদ অনুযায়ী 227 মিলিয়নের পরিবর্তে এবছর 217 মিলিয়ন ইউনিট আইফোন উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্যগুলো যদি সঠিক বলে ধরে নেওয়া হয় তাহলে সেপ্টেম্বরে অ্যাপল আইফোন 15 সিরিজের স্মার্টফোনগুলো উন্মুক্ত হওয়ার পর আইফোন 15 প্রো ম্যাক্স ছাড়া বাকি তিনটি মডেল আগামী 22 সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। বরাবরের মতো এবারও আইফোনের নতুন সিরিজের ফোনগুলোর স্পেসিফিকেশন, ডিজাইন এবং রঙের বিষয়ে কিছু গুজব রয়েছে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।